যদি পদ্মা করেন তোমাদের বাড়ির মুরগিগুলো মরে যাবে বা একটা কিছু হবে, দুর্ঘটনা ঘটে যাবে, তুমি তাকে ফ্লোর ছেড়ে দিলে এবং তারপরে সে একটার পর একটা মিথ্যাচার করে গেল। এই অভিযোগটা যেন সে করতে না পারে সেজন্য আমি চেষ্টা করেছি যে আমি আপনার প্রতি যেন আমি বায়াসড না হই, বরঞ্চ আমি তাকে আরো বেশি করে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে তিনি এটাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছিল যে অনেক সময় আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছিলেন, অনেক সময় দেখা যাচ্ছে তিনি হাদিস দিয়ে হাদিসকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন। আবার তিনি সৌদি আরবের প্রসঙ্গে যে কথাটি বললেন যে সৌদি আরবের যারা তাদের জুতা টানার যোগ্যতা আমাদের নেই, যেটা ভেরি অবজেকশনেবল একটি কথা আমার কাছে মনে হয়েছে। তো গত সপ্তাহে একটি আলোচিত একটি আলোচনা অনুষ্ঠান হলো আপনার এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মাঝে, এবং আপনার সাথে তার যে আলোচনাটি হলো কি আপনি নিজে কতটুকু উপভোগ করেছেন সেটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে আলোচনা। খুবই ভালো প্রশ্ন, কিন্তু এই আলোচনাটা আরো ফলপ্রসূ হতো যদি মানে এখানে তোমার ল্যাপসের কথা আমি না বললেই হবে না, যে তাকে যে ফ্লোর ছেড়ে দিলে প্রায় 20 মিনিটের জন্য, 20 মিনিটে উনি 15টা প্রশ্ন 15টা কোরআনের আয়াত আওড়িয়ে বিভিন্ন জিনিস প্রমাণ করতে চাইলেন, আমি তো 15-20টা উত্তর একসঙ্গে খেয়ে হারিয়ে ফেলছি, কোনটা রেখে কোনটা বলবো। সবচেয়ে ব্যাপার বড় ব্যাপার যেটা ছিল, তুমি জানো যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আলোচনা হবে, আমি 5 মিনিট বলবো, তারপর উনি 5 মিনিট বলবেন, তারপরে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। সেখানে তো এই হাদিসের উপর প্রশ্নটা একটা ছোট্ট প্রশ্ন ছিল, পুরো ব্যাপারটা আমি দেখাতে চাচ্ছিলাম যে হেফাজত ইসলাম এবং বাংলাদেশে যে বিভিন্ন হুজুররা যেভাবে ওয়াজ করছেন, মানুষকে যেভাবে বিভ্রান্ত করছেন, ওগুলো দিয়ে জনগণের যে রাজনৈতিক সচেতনতা খুবই একটা কনস্পিরেসির মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে, তাদেরকে পরকাল ইহলৌকিক ত্যাগ করে পরলৌকিক জীবনের প্রতি আকৃষ্ট করে, যে এই পৃথিবী তো মায়া, এই পৃথিবী কদিনের, যত কষ্ট দুঃখ কষ্ট করো করো, হাসিনায় থাকুক আর যেই থাকুক তাতে কার কি আসে যায়। যেটা নিয়ে আমার মূল প্রতিবাদ বিষয় ছিল যে হেফাজতের দুই নেতা মুফতি মামুনুল হক এবং জোনায়েদ বাবুনগরী যেটা বললেন, একজন বললেন হাসিনা 10-20 বছর থাকেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মোদীকে আসতে দেব না, একই কথার পুনরাবৃত্তি ঘটালেন জোনায়েদ বাবুনগরী, উনি বললেন যে আপনি 100-200 বছর থাকলেও আমাদের কিছু নেই, শুধু ইসলামের উপর কোনো আক্রমণ আসলে আমরা সহ্য করব না। ওটাই ছিল আমার মূল থিসিস যে ইসলামের উপর আক্রমণ বলতে কি বোঝায়। 2013 সালে আমরা দেখলাম মুফতি শফি উনি এক দফা আন্দোলন নিয়ে ঢাকায় এলেন এবং ঘটনা আমরা জানি কি ঘটলো, 300 লোক মারা গেল, ওদের নিজেদের লোক মারা গেল। এক দফাটা কি নাস্তিক ব্লগারদেরকে বিচার করতে হবে এবং দেশে একটা ব্ল্যাসফেমি আইন চালু করতে হবে, এটা ছিল এক দফার দাবি, তাতে তাদের 300 লোক মারা গেল। এবং পরে উনি চলে গেলেন, হাসিনা টাকা পয়সা দিল, তারপরে তারা টাকা পয়সা খেয়ে রেলওয়ের জমি টমি নিয়ে ফতোয়া দিলে দিয়ে দিলেন যে হাসিনা খুব ভালো, উনি কমই জননী এবং উনি ইসলামপন্থী, ইসলামের দুশ্মন নন। আগে নিশ্চয় মনে আছে আপনার হাসিনা তাদেরকে বলেছিলেন তেতুল হুজুর, এই শব্দটা শেখ হাসিনাও ব্যবহার করেছেন, হাসানুল্লাহ ইনুও ব্যবহার করেছিলেন। তারপরে তারা একেবারে বন্ধু হয়ে গেলেন, হাত মোসাফা করলেন। এই যে ডিগবাজি গুলো, পরের ডিগবাজিটা 2021 সালের ডিগবাজিটা কি, মোদীকে আসতে দেওয়া যাবে না, ইসলাম শুধু ইসলাম রক্ষা করতে হবে, একটা হচ্ছে ব্লগারদের, এথিস্ট নাস্তিক ব্লগারদের বিচার করতে হবে, ব্ল্যাসফেমি আইন চালু করতে হবে, আর 2021 সালে মোদীকে আসতে দেওয়া যাবে না, অ্যাজ ইফ মোদী আসলে ইসলাম একের বিপন্ন হয়ে পড়বে। তো ওটার বিরুদ্ধে আলোচনা ছিল আমার, কিন্তু সেটাকে তারা যে পীর আব্বাসি এনায়েতুল্লাহ আব্বাসি এটাকে ভিন্ন খাতে নিয়ে উনি একটা ছোটখাটো ওয়াজের মহফিল বানিয়ে দিলেন, এবং আমি শিওর না তুমি বোধহয় ভয় পেয়ে গেছো যে উনি যদি পদ্মা করেন তোমাদের বাড়ির মুরগিগুলো মরে যাবে বা একটা কিছু হবে, দুর্ঘটনা ঘটে যাবে, তুমি তাকে ফ্লোর ছেড়ে দিলে এবং তারপরে সে একটার পর একটা মিথ্যাচার করে গেল। আমি ফ্লোরটাকে ছেড়ে দিইনি, আমি চেয়েছিলাম যে আপনারা দুজনই পর্যাপ্ত সময় পান এবং দুজনই আপনাদের কথাগুলো আপনারা উপস্থাপন করেন, আমি এই জন্য সকলকে আমি সুযোগ দিয়েছিলাম যাতে সময় নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, যে উপস্থাপক হিসেবে আমি প্রশ্ন দিইনি। আর তাছাড়া আপনার সাথে প্রতি সপ্তাহে আমি একটি করে অনুষ্ঠান করি, তো সেজন্য একটি ধারণা হতে পারে যে আমি আপনাকে ফেভার করছি এবং তাকে আমি পর্যাপ্ত সুযোগ দিচ্ছি না।
অভিযোগটা যেন সে করতে না পারে সেজন্য আমি চেষ্টা করেছি যে আমি আপনার প্রতি যেন আমি বায়াসড না হই, বরঞ্চ আমি তাকে আরো বেশি করে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে তিনি এটাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছিল যে অনেক সময় আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছিলেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে তিনি হাদিস দিয়ে হাদিসকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন। আবার তিনি সৌদি আরবের প্রসঙ্গে যে কথাটি বললেন যে সৌদি আরবের যারা তাদের জুতা টানার যোগ্যতা আমাদের নেই, যেটা ভেরি অবজেকশনেবল একটি কথা আমার কাছে মনে হয়েছে। তো সব মিলিয়ে মনে করি যে তিনি যা বলেছেন এটা দর্শকরা দেখেছে, আপনিও যেটা বলেছেন তারা দর্শকরা দেখেছে। তো এটা আসলে জয় পরাজয় নির্ধারণের কোন অনুষ্ঠান ছিল না, আমরা এটা দর্শকদের হাতে, এটা তারা তাদের বিচার বুদ্ধি দিয়ে দেখবে যে আলোচনাটা আপনি আপনার মতামত দিয়েছেন, উনি ওনার মতামত দিয়েছেন, দর্শক তাদের নিজেদের কনক্লুশন টানবে, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য বা আলোচনার মূল। তবে এর ফলে হলো যে 2 ঘন্টায়ও আমরা এই হাদিস থেকে বেরোতে পারলাম, আমাদের 5টা এজেন্ডা ছিল, এবং উনি তো চালাক লোক, উনি বুঝতে পেরেছেন যে কোন ফাঁদে উনি পড়ে যাবেন, রাজনীতির কথা আসবে, ইসলামের যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, হেলিকপ্টার হুজুররা কি বলেন। আমি তো এটা বলতামই যে কোন হুজুর তো বক্তৃতা দিতে গিয়ে বলেন না, যাদের যাদের ঘুষের টাকা আছে, যারা চুরি করেছেন, ঘুষ খেয়েছেন, ব্যাংকের টাকা জালিয়াতি করেছেন, সরকারি অফিসার হিসেবে চুরি করছেন, পুলিশ হিসাবে অফিসার হিসেবে চুরি করছেন, তারা কেউ আমার মহফিলে আসবেন না, এবং তাদের কারো দাওয়াতে আমি যাব না, কেননা আল্লাহ তাদের কোনোদিন মাফ করবে না, যেহেতু তারা মানুষের হক মেরে খেয়েছে। এই কথা কোন হুজুর বললে হেলিকপ্টার কেন, গরু গাড়িতেও করে তাদের কেউ ডাকবে না, কেননা যারা হুজুরদের নিয়ে জনগণকে যে আফিম খাইয়ে রাখে, যে রসুলুল্লাহর প্রেম, রসুলুল্লাহ সম্বন্ধে উদ্ভট সব কাল্পনিক গাল গল্প বলে, হাদিসের গাল গল্প করে লোকজনকে কাঁদিয়ে, একটা লোকজন কেঁদে ফেলে দেয় হুজুর একেবারে এমন বক্তৃতা দিয়েছে সারা রাত শুনে কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু সবগুলো চোর বাটপাড়া তাদের এই এদেরকে নিয়মন্ত্রণ করে। এবং ওই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, এবং এই যে ইসলাম নিয়ে রাজনীতি হচ্ছে, উনি তো রাজনীতি বিমুখ, কেননা উনি, তবে সৌভাগ্যবশত সবচেয়ে যেটা আমার মজা লেগেছে, আমি তো প্রথমেই বুঝে গেছি যে লোকটা কি চায়, যখন সে ওই মিরাজের উপরে যখন বলা শুরু করলো রসুলুল্লাহকে আল্লাহ বারবার দেখার জন্য নামাজের সময় কতবার হবে, 50 বার না 40 না 30 35, বারবার রসুলুল্লাহকে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে ডাকছেন ওনাকে এক নজর দেখার জন্য, তখনই বুঝে গেলাম যে উদ্ভট পাগল পাগল পাগলের মতো কথা, বাচালের কথা। তবে আমি তো আগেই বলে নিয়েছি যে শতকরা কমপক্ষে 80% লোক তার পক্ষে থাকবে। বাংলাদেশে লেখাপড়াও উঠে গেছে, চিন্তা করার যে শক্তি জ্ঞান অর্জনের দ্বারা হয়, জ্ঞানের পরিধি যখন বন্ধ হয়ে যায়, সীমিত হয়ে যায়, তখন লোকজনের সমতে পীর ফকিরদের কাছে দৌড়াদৌড়ি করে এবং পয়সা করি দিয়ে আখেরাতের জন্য তারা গোছানোর চেষ্টা করে, আর এই এখানে যতটা পারে চুরি চামারি করে। এই যে বৈপরীত্য, এই যে ডাইকটমি, এটা তো ইসলামের ব্যাপার না। এবং উনি যে কথাগুলো বললেন উদ্ভট সমস্ত কাল্পনিক গাল গল্প, আমি যেটা বললাম উনি খেপে গেলেন, আমি বললাম কোরআন শরীফে মেরাজ সম্বন্ধে এইটুকু আছে আর হাদিসে এতগুলা, তো হাদিসের কথা শুনলে তো মনে হয় যে একেবারে রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন এবং আল্লাহর সঙ্গে কথা বলছেন, এত কিছু কিন্তু কোরআনের ভিতরে নেই, সূরা নাজমের ভিতরেও নেই, আরেক সূরাতে একটু শুধু বলেছে, একটুখানি মেনশন করা হয়েছে যে, কিন্তু কে গেলেন, এটা স্বপ্নে গেলেন নাকি শারীরিক ভাবে গেলেন, এ ধরনের কথা কোরআন শরীফে কোথাও নেই। যাই হোক, তো উনি তো কোরআন শরীফকেও অবমাননা করেন। আমি যেটা বললাম যে রসুলুল্লাহ তো বলেছিলেন আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন, উনি বললেন না উনি একজন অসাধারণ, উনি আল্লাহর পেয়ারের বান্দা, আল্লাহর নূর ইত্যাদি। কিন্তু আমরা জানি সূরা কাফে আল্লাহ কি বলছেন, রসুলুল্লাহকে বলছেন قل انما انا بشر مثلكم قل انما আপনি বলুন রাসূলুল্লাহ انا بشر مثلكم আমি তোমাদের মতো একজন সাধারণ নশ্বর মানুষ, আমি একজন সাধারণ মানুষ মাত্র। সূরা কাফ সূরা নম্বর 18 ভার্স নম্বর 110। সো قل انما انا بشر مثلكم কে উনি অস্বীকার করে ফেললেন, কোরআনের আয়াতকে অস্বীকার করা কুফরি, নিশ্চয়ই কুফুরি, কোরআনের আয়াতকে পরিবর্তন করা, পরিবর্ধন করা এবং বিকৃত ভাবে উপস্থাপিত করা, যেটা ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব করলেন, সেটা সরাসরি কুফুরি।